গ্রিস সহ ইউরোপের বিভিন্ন দেশে পাসপোর্ট জটিলতায় অনিশ্চিত হয়ে পড়েছে অনেক প্রবাসীর ভবিষ্যৎ। বৈধ হতে চাইলেও পাসপোর্টের ভুল তথ্যের কারণে অনেকে পড়েছেন বিড়ম্বনায়। অবৈধ পথে অ্যানালগ পাসপোর্ট নিয়ে আসা অনেকেই নতুন করে পাসপোর্ট করার সুযোগও পাচ্ছে না। গ্রিস সফরে প্রবাসীদের এসব সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান। 30,000-এর বেশি বাংলাদেশি বসবাস করছেন গ্রিসে। তাদের মধ্যে 10 থেকে 15 বছর আগে বিভিন্ন অবৈধ পথে গ্রিসে প্রবেশ করেছেন এমন বহু বাংলাদেশিই রয়েছেন। তাদের অনেকের কাছেই নেই কোনো বৈধ কাগজপত্র। এমনকি অ্যানালগ পাসপোর্টের যুগে আসায় অনেক প্রবাসী রয়েছেন যাদের কাছে নেই MRPO। পাসপোর্টের জন্য আবেদন করতে পারছেন না, তারা এমন বহু লোক আছে যাদের এখনো কোনো পাসপোর্ট নেই। পাসপোর্টে বয়স সংশোধন করতে না পেরে আবার অনেকে অবৈধ হয়ে যাচ্ছেন। পাসপোর্ট থাকাদেরও অনেকের নিজের নাম, পিতামাতার নাম, বয়স সহ তথ্যে রয়েছে অসংখ্য ভুল। দালালদের মাধ্যমে আসা অনেকেই জাতীয় পরিচয়পত্রে উল্লেখিত ঠিকানার সঙ্গে পাসপোর্টের মিল নেই। ওইসব পাসপোর্টের মেয়াদ শেষ হয় নবায়নের আবেদন করলেও NID-র সঙ্গে তথ্যে গরমিল থাকায় নতুন পাসপোর্ট হচ্ছে না। এমন নানা সমস্যার বেড়াজালে আটকে আছে প্রবাসীদের ভাগ্য। এদিকে সম্প্রতি ই পাসপোর্ট কার্যক্রমের খোঁজ নিতে গ্রিসে যান স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান সামসুল হক টুকু ও সদস্য নূর মোহাম্মদ। প্রবাসীদের সাথে মতবিনিময়ে সমাধানের আশ্বাস দেন তারা। আমাদের সরকারের পক্ষ থেকে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে করা সম্ভব সে ব্যাপারে আমরা এখানকার যে আলোচনার পরে যে প্রস্তাবনা, সে প্রস্তাবনা আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করব। DBC নিউজ ডেস্ক। মক্কার মসজিদ আল হারাম শরীফ ও মদিনা শরীফে মহামারী করোনার বিভিন্ন বিধিনিষেধ তুলে নেওয়া সহ 5 ওয়াক্ত নামাজ আদায়ের জন্য সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে না। সৌদি আরবের মক্কা থেকে মোহাম্মদ কামাল উদ্দিন জানান, হারাম শরীফ ও মদিনা শরীফের মহামারী করোনা বিভিন্ন বিধিনিষেধ দেয়া স্টিকার তুলে নেওয়া হয়েছে। এখন থেকে নামাজ ও বিভিন্ন ইবাদতের ক্ষেত্রেই সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে না। উমরা হজের ক্ষেত্রে যাদের করোনা টিকা নেওয়া আছে তাদের প্রবেশের ক্ষেত্রে তোয়াক্কানা অ্যাপও দেখাতে হবে না। করোনা পরিস্থিতি বেশ ভালো হওয়াতে এই পদক্ষেপ গ্রহণ করেছে সৌদি প্রশাসন ও হারামাইন কর্তৃপক্ষ। বিডি হাব সিডনির আয়োজনে নিজেদের কমিউনিটি হলে 10টি টিমের অংশগ্রহণে অকশন ব্রিজ টুর্নামেন্ট শুরু হয়েছে। টুর্নামেন্টে অংশগ্রহণকারী টিমগুলো হচ্ছে টিম বিডি হাব, টিম মিন্টো লায়ন্স, টিম বিডি থান্ডার, টিম দুই আনারি, টিম ব্রিজ বেইমস, টিম পুষ্পা দি ওয়ারিয়র্স, টিম ওভার ট্রাম্প, টিম সিডনি টাইগার্স, টিম ব্রিজ বয়েজ ও টিম গ্র্যান্ডমাস্টার। ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে আগামী 19 মার্চ শনিবার।